ডক্টর রায় আপনি বরাবর বলেছেন যে একটা সময় তো স্কুল কলেজ খুলতেই হবে, আবার অ্যাট দ্য সেম টাইম যে সময়টায় দাঁড়িয়ে আমরা আজকের আলোচনাটা করছি, আমি কালকে আপনার ফেসবুক পোস্ট দেখছিলাম, আপনি বলছিলেন যে আপনার ফোন আবার আগের মতো ঘন ঘন বাজছে, আবারও কোভিড পেশেন্টদের আপনি ফোন পাচ্ছেন, তো এই যে সময়কালটা, এই সময়কালটা কি স্কুল কলেজ ইউনিভার্সিটি খোলার জন্য সঠিক? দেখুন, আমি একাধারে চিকিৎসক, দ্বিতীয় সত্তা হচ্ছে আমি একজন শিক্ষক চিকিৎসক, আমার প্রচুর স্টুডেন্ট আছে, আর আমি একজন বাবা, আমার একটা বাচ্চা মেয়ে আছে, তো সব, এবং আমি একজন ছেলে যেখানে বয়স্ক লোক বাড়িতে আছে, তো সেই সব মিলিয়ে বলি যে বাচ্চারা কিন্তু বাড়িতে থাকতে থাকতে প্রচণ্ড মানসিক সমস্যায় পড়ছে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেদিকে আমরা মেন্টাল হেলথের দিকে আমরা নজরই দিই না, সেটা একটা ইম্পর্টেন্ট জায়গা, আর আপনাকে একদিন না একদিন খুলতেই হবে। এবার আমরা লকডাউন করা হয়, সাইন্টিফিক রিজন অফ লকডাউন হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করার জন্য, তো আমরা প্রচুর লকডাউন করে, যে লম্বা লকডাউন করেছি তাতে আমরা যে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করেছি এবং সেকেন্ড ওয়েভে সেটার আমরা তার রেজাল্ট হিসাবে যতটা লড়াই করার লড়েছি, এখন আমাদের যে কোভিডের নাম্বার কেস বাড়ছে এটা সত্যিই বাড়ছে, বাড়ছে না যে তা না, কিন্তু সেই পেশেন্টরা কতটা অক্সিজেন ডিপেন্ডেন্ট হচ্ছেন এবং তাদের কতটা অক্সিজেন রিকোয়ারমেন্টের দিকে যাচ্ছে, সেই নাম্বারটা যদি খুব বেশি না বাড়ে তাহলে কিন্তু আমাদেরকে কোভিড নিয়েই বাঁচতে হবে, এটা বুঝতে হবে, এবং কোভিড কিন্তু ইনফ্লুয়েঞ্জার মতো বেশ কিছু দিনের জন্য আমাদের সঙ্গে থাকবে, তো আমরা কতদিন আর কোভিড থেকে পালিয়ে পালিয়ে বাঁচবো, আমাদেরকে কোভিডকে কিন্তু ফেস করতে হবে, সেটা চিকিৎসক লেভেলে যেমন ফেস করতে হবে, স্বাস্থ্যকর্মী লেভেলে যেমন ফেস করতে হবে, তেমনি শিক্ষা ব্যবস্থাকেও ফেস করতে হবে এবং অর্থনীতিকেও ফেস করতে হবে, সবাইকে ফেস করতে হবে, সুতরাং আমাদের ওপেন তো করতে হবে, এবার কোনো কিছু অ্যাবসলিউট নয়, ওপেন করে যদি দেখা যায় যে আমাদের সমস্যা হচ্ছে সেক্ষেত্রে তো সরকার নিশ্চয়ই ভাববেন সেখানে কী কী সমস্যা হচ্ছে, জ্ঞান বুদ্ধি রয়েছে তাদের উদ্দেশ্যে, এই তিন পক্ষের উদ্দেশ্যে আপনার অ্যাডভাইস কি থাকবে? প্রথম কথা হচ্ছে সিমটম লুকানো চলবে না, যেটা আজকাল খুব দেখা যায় যে আমি ডবল ভ্যাকসিনেটেড, আমার জ্বর জ্বর গম্মি যা হবে সেটা অন্য কারণে হবে কোভিড ছাড়া, এটা একদমই নয়, এখনও জ্বর সর্দি কাশি ইত্যাদি হলে ফার্স্ট আমাকে কোভিডই ভাবতে হবে এবং আমাকে আইসোলেটেড হতে হবে এবং আমাকে টেস্ট করাতে হবে, টেস্টের কিন্তু সম্পূর্ণ ব্যবস্থা, প্রচুর টেস্টের ব্যবস্থা আছে, লোককে টেস্ট লিখলেও এখন টেস্ট করাচ্ছেন না, সেটা কিন্তু মানুষকে বুঝতে হবে, এবং স্কুল কর্তৃপক্ষের কিন্তু দায়িত্ব হচ্ছে এই জিনিসটা তার স্কুল কলেজের ছেলেমেয়েদের মধ্যে ঢোকানো, যে বাবা তোমরা যখন তোমাদের সর্দি কাশি জ্বর হবে তোমরা স্কুলে আসবে না এবং টেস্ট করাবে, এবং তার সংস্পর্শে যারা এসছে তাদেরকেও টেস্ট করানো, এটা একটা বড় দায়িত্ব, এটা স্কুলের স্কুল কলেজকে নিতে হবে।